আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ঘুরতে গেছিলাম এক জায়গায়, ঘোরার পর থেকে আসার পথে কংসের পারে অনেক সুন্দর মাছ পাইলাম। এক চাষা মাছগুলো নিয়ে বসে ছিল, আমি দাম জিজ্ঞাসা করলাম কত টাকা, উনি বলতেছে 1000 টাকা কংসের মাছ। তো আমি প্রথমে বললাম যে 500 টাকা, উনি দিবেন না। তারপর বললাম যে 600 টাকা, উনি দিবেন না। আমি চলে আসতেছি, আবার পিছন থেকে ডাকতেছে যে কাকা নিয়ে যান। গেলাম যে দিবেন 600 টাকা, বলে যে না 600 টাকা হবে না, আপনি আর 100 টাকা দেন। আমি বলছি যে না, আপনার যেই মাছটা গুলো 600 টাকাই ওকে। এবার বলতেছে যে না আপনি আর 50 টাকা দেন। আর আবুটার একজন বলছে 50 টাকা দেন। তো এগুলো হচ্ছে কংসের মাছ, অনেক সুন্দর। এই দেখেন গলদা চিংড়ি, 5-7 5-7টা না আরও বেশি গলদা চিংড়ি আছে। তারপর গুলশা আছে, বড় বড় গুলশা, বাইম আছে, চিকরা আছে। এই দেখেন মাছগুলো ক্যামেরাতে এত বড় অসুরা বোঝা যায় না, রাত্রেবেলা তো মাছগুলো অনেকটাই বড়, চিংড়িগুলো বড় আছে, যে বাইম, নদীর বাইম, গোলসা, তারপর হচ্ছে কটকটিয়া। এই দেখেন চিংড়ি মাছগুলোতে কি ডিম ভিতরে, অনেক ইস, এই মাছগুলো তো ডিম পারলে কতগুলো মাছ হইতো। যে গোলসা আছে, এই মাছগুলো পরে আমি 650 টাকা দিয়ে আনলাম। মাছগুলো অনেক সুন্দর, দেখেন এগুলোর কি বলে, ওগুলো তো গুলশা বলে না, ওটার জন্য কি মাছ ঠিক নামটা আমি জানি না। চিংড়ি মাছের পা গুলো কি লম্বা লম্বা, কংসের মাছ এগুলো ওই যে জালের মধ্যে, কারেন্ট জাল, কারেন্ট জালের মধ্যে লাগছে। এই মাছগুলো সবসময় পাওয়া যায় না, সামনে পাইলাম তাই নিয়ে নিলাম। এই যে মাছগুলো দেখেন, এই যে বাইম আছে, বাইম আছে অনেকগুলো, বাইম বাইমগুলো অবশ্য ছোট ছোট, শুধু চিংড়ি মাছগুলোই বড়। আসলে আনছি আমি চিংড়ি মাছগুলোর জন্য, চিংড়ি মাছগুলো সুন্দর তাই আনলাম আর কি, আমার চিংড়ি মাছগুলোই প্রয়োজন বেশি, চিংড়ি মাছ খাইতে অনেক ভালো লাগে। ওই দেখেন এই মাছটার মাথা অনেক বড়, গুলশা, গুলশা মাছগুলো বড়। এসে দেখেন মাছগুলো কতগুলো ডিম, এই এই ডিমগুলো তুমি পারতো কতগুলো চিংড়ি হইতে আরো। প্রচন্ড গরম, ঠিক আছে, সকলেই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলেই পেজটা ফলো করবেন, ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, প্লিজ দয়া করে সকলেই পেজটা ফলো করবেন।